গত পাঁচই আগস্ট প্রবল ছাত্র আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন ছেড়ে ভারত পালিয়ে যান এরপর আন্দোলনে বিজয়ী ছাত্র জনতা দখল করে বিজয় উল্লাস প্রকাশ করে কিছুদিন আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছিলেন বিএনপি সরকার গঠন করলে গণভবনের জায়গায় গণহত্যা মিউজিয়াম তৈরি করা হবে ইতিমধ্যেই বিভিন্ন মহল থেকে এই গণভবনকে গুম অপহরণ এবং মিউজিয়াম প্রতিষ্ঠার দাবি উঠেছে এবার অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে গণভবনকে ছাত্র জনতার গণ স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত এসেছে বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয় উপদেষ্টা আসিফ মোহাম্মদ জানান গণভবন কখনো গণমানুষের ভবন হয়ে উঠতে পারেনি গণভবনকে যেহেতু এদেশের ছাত্র জনতা একটি অভ্যুত্থানের মাধ্যমে জয় করেছে তাই এটিকে জনগণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে এবং এই জুলাইয়ের গণ অভ্যুত্থানের স্মৃতি শহীদদের স্মৃতি এবং বিগত ফ্যাসিবাদ সরকারের আমলের যত অন্যায় অবিচার হয়েছে সবকিছুর স্মৃতি সংরক্ষণ করার জন্য জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা করা হবে এর আগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে দেওয়া এক ভিডিও বার্তায় তারেক রহমান বলেন স্বৈরাচারী হাসিনা হাসিনার দুর্নীতি দুঃশাসন অনাচার অপকর্মের প্রতি গণভবন দু সালে গণ অভ্যুত্থানে শহীদ এবং গুম হওয়া মানুষদের স্মৃতিগুলো এই মিউজিয়ামে সংরক্ষিত থাকবে তিনি বলেন গণ অভ্যুত্থানে শহীদ এবং গুম হওয়া মানুষদের স্মৃতিগুলো এই মিউজিয়ামে সংরক্ষিত থাকবে অবৈধ ক্ষমতায় থাকার জন্য বাংলাদেশে আর কোনো শাসক যাতে হাসিনার মতো বর্বরোচিত পথ অনুসরণ না করে ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই জাদুঘর সেই বার্তাই বহন করবে